আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আমি আলান, হামসা সুইডেন থেকে আজকে আপনাদের সাথে আছি। আমি আজকে ডিসকাস করব সুইডেনের অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে, মাস্টার্স প্রোগ্রামের অ্যাপ্লিকেশন প্রসেস, এবং 2021-এর যে সেশন শুরু হতে যাচ্ছে সেই সেশন নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং এই সেশনের অ্যাপ্লিকেশন প্রসেস বেসিকলি আমরা আজকে কথা বলবো স্কলারশিপ প্রসেস, স্কলারশিপের জন্য কিভাবে মোটিভেশন লেটার রেডি করতে হয়, কিভাবে মোটিভেশন লেটার রেডি করার পর যদি ইন্টারভিউ থাকে সে ধরনের ইন্টারভিউ গুলো কিভাবে ফলো করতে হয়, এগুলো নিয়ে ডিটেল কথা বলবো। আমার সাথে আজকে স্টুডিওতে থাকবে আমাদের সুইডেন থেকে নর্ডিক ট্রান্সলেশন ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর খাদিজা আক্তার দিনা। এবং দিনা বেসিক্যালি নর্ডিক ট্রান্সলেশনের সাথে প্রথম থেকেই আছে, এবং দিনা আজকে আমাদের সাথে কথা বলবে বেসিক্যালি স্কলারশিপের ব্যাপারে, কারণ দিনা নিজেই একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে স্কলারশিপ নিয়ে বোরোস ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন। আমরা দিনার কাছ থেকে আরো এলাবোরেটলি আরো অনেক কিছু শুনবো। তো আমি একটু দেখতে চাচ্ছিলাম যে কারা কারা আমার সাথে লাইভে আছেন আপনারা, এবং যারা যারা আপনারা আমার সাথে লাইভে আছেন তারা তারা সবাই শেয়ার করুন লাইভ, যেন বাংলাদেশের যারাই অ্যাপ্লিকেশন করছে মাস্টার্স এর প্রোগ্রামে তারা যেন সবাই এই লাইভ সেশনটা দেখে অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পর্কে ভালোভাবে জানতে পারে। ঠিক আছে, আমি ইনভাইট করছি খাদিজা আক্তার দিনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আমি মনে হয় কথা শুনতে পাচ্ছি না ঠিক মতো, আপনি কি? হ্যালো, হ্যাঁ, কথা শুনতে পারার কথা, এভরিথিং ইজ ওকে। হ্যাঁ, এখন এখন ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তো কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আমরা কথা বলবো সুইডেন অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। তার আগে আমি তো জানতে চাচ্ছিলাম আপনি যে সিটিতে থাকেন সুইডেনে কিভাবে আসছেন এবং সুইডেন কেন আসছেন, এগুলো নিয়ে একটু ডিটেইলে জানতে চাচ্ছিলাম। জাস্ট বিস্তারিত একটু বললেই হবে, যে যারা দর্শকরা জানতে পারে যে আপনি কোথায় আছেন, কি করছেন, প্লিজ। আমি এখন বোরসে আছি সুইডেনে। সুইডেন চুজ করার তো আসলে অনেক রিজন আছে। আমি যখন আমি অনেক সবসময় চেয়েছিলাম যে আমি একটা মাস্টার্স করব বাহির থেকে, তো আমি খুঁজছিলাম যে কোথা থেকে করা যায়, কোন দেশ থেকে করা যায়। তো আমি এমনিতেও সুইডিশ কোম্পানিতে জব করতাম, তো আমি সুইডিশ কালচার কিছুটা জানতাম যতটুকু আরেকটা দেশ থেকে জানা যায়। আমি যতটুকু পার্সোনালি যত সুইডিশদের সাথে মিশেছি, আমার কাছে মনে হয়েছে যে তারা এক্সট্রিমলি ইথিক্যাল পার্সন, তো যেটা সত্যি আমাকে অনেক বেশি মোটিভেট করেছে যে ওরা এটা কান্ট্রি হিসেবে বা ওরা জাতি হিসেবে খুবই ইথিক্যাল, অনেস্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড। এটা ছাড়াও আমি যখন কান্ট্রি হিসেবে সুইডেন কেমন সেই প্রত্যেক গুলি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। তারপর আমি যেহেতু 2 বছর মাস্টার্সের জন্য এখানে ইনভেস্ট করবো, তো আমি এটাও চিন্তা করেছি যে যদি আমার একটা দেশ ভালো লাগে সেখানে আমি যদি থেকে যেতে চাই সেটা কতটুকু পসিবল হবে। তো অনেক কিছু মিলিয়ে সবকিছুতেই আমার মনে হয়েছে অন্য যে কোটি আমি দেশ দেখেছি আমার কাছে সুইডেন ভালো মনে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে যে টপিক গুলো নিয়ে আপনি বললেন না তখন, যে প্রথম হচ্ছে ইথিক্যাল প্র্যাকটিস এর কথা বললেন, 2 নম্বর হচ্ছে ইকুয়ালিটির কথা বললেন, তারপর আপনি বললেন যে আপনি সুইডিশ কোম্পানিতে জব করেছেন, এটা একটা পজিটিভ জিনিস যে সুইডিশ কোম্পানিতে জব করলে সুইডিশ কালচার সম্বন্ধে জানা যায়। তো যদি কেউ সুইডিশ কোম্পানিতে জব না করে তার জন্য মানে সুইডেন সম্পর্কে সে কিভাবে জানতে পারবে যদি সে জব না করে? তাহলে অবশ্যই গুগলের মধ্যে মাধ্যমে জানতে পারবে। এখন আমরা যে কোনো কিছু গুগল করি, আমাদের হাতে স্মার্টফোন আছে, তো যদি আমরা জানতে চাই অবশ্যই সেটা জানা সম্ভব। অনেক ইউটিউব ভিডিও আছে, আপনি অনেক ভিডিও করেছেন, সেটা ছাড়াও বিভিন্ন অথেন্টিক সাইট আছে সেখান থেকে জানতে পারবে। আরো ভিডিও করছেন, যারাই করছেন ভালো করছেন, তো যদি জানতে চাই অবশ্যই জানতে পারবে। শুধু সুইডিশ কোম্পানিতে জব করতে হবে না, কারণ আমরা আমি এসেছি হয়তো বা এটা আমার অনেকগুলো রিজনের মধ্যে একটা যে আমি সুইডিশ কোম্পানিতে জব করার কারণে আমি জানতে পেরেছি, আমি বলবো যে আমি ব্লেসড। বাট এটা ছাড়াও অনেক মানুষ আসছে, যেমন আমি যে বছর এসেছি এখানে অলমোস্ট 19 পিপল এসছে বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা, সিমিলার সাবজেক্টে বোরোস, এই শুধু বোরোস ইউনিভার্সিটির কথা বলছি। তো এর মাঝখানে আর কেউই অনেকেই হয়তো সুইডিশ কোম্পানিতে হয়তো জব করেনি, কিন্তু তারাও জেনে এসেছে, তারা ভালো মতন জেনে এসেছে কান্ট্রির ব্যাপারে। তো তাদের তাদের অনেকের কাছ থেকে আমি শুনেছি তারা অন্যান্য দেশ এক্সপ্লোর করেছে তারপর সুইডেন এসেছে। তো এটা আমি আমি আপনার সাথে একমত এখানে, যে প্রথমত হচ্ছে ভালোভাবে জেনে আসা,
এটা হচ্ছে প্রথম একটা পয়েন্ট, যে যে দেশে আমি আসতে চাচ্ছি সেই দেশে, যে দেশে আমি লেখাপড়া করতে চাচ্ছি সেই দেশ সম্পর্কে ভালোভাবে জেনে আসা উচিত। এই পয়েন্টটা আমি মার্ক করলাম, কারণ আমরা, জি আপনি কিছু বলছিলেন? না না না, আচ্ছা, আমরা বাংলাদেশিরা যখন আমরা কোন একটা কান্ট্রিতে যেতে চাই, আমরা কারো কাছ থেকে শুনলাম এবং ওই কান্ট্রিতে যাওয়ার জন্য আমরা দেখা গেল যে প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম, কিন্তু ওই কান্ট্রিতে গেলে প্রস এবং কনস কি হবে, কেন ওই কান্ট্রিটা চুজ করলাম, যে সাবজেক্টটা চুজ করলাম ওই সাবজেক্টের পেছনে আমার মোটিভ কি, রেলেভেন্সি আছে কিনা আমার সাথে, যেমন ইংলিশে লিটারেচার করে ফ্যাশন ডিজাইনিং পড়ালেখা করতে চায়, এখন এরকম হলে সেই ক্ষেত্রে প্রবলেমটা কি হবে, এগুলো সবকিছু জেনে তারপরে আসা উচিত। আমি এখানে অ্যাগ্রি করলাম, প্লিজ আপু কন্টিনিউ করেন। না আপনি ঠিক বলেছেন, কারণ আপনি যদি, আমি যদি চিন্তা করি, আমি 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 যেমন আমার হোম টাউন কুমিল্লা, আমি আমার ব্যাচেলরের জন্য ঢাকায় এসেছিলাম, তো সেটাও কিন্তু একটা চেঞ্জ ছিল। তো আমি সিমিলার ধরেছি যখন আমি বাংলাদেশ থেকে সুইডেন এসেছিলাম, ঠিক তেমনটাই, তো ওটাও একটু ডিফিকাল্ট ছিল কুমিল্লার চেয়ে যদি আমি ঢাকা চিন্তা করি। তো অনেক কিছু আমার জন্য পজিটিভ ছিল, অনেক কিছু আমি বলবো না নেগেটিভ, আমি বলবো যে কনস্ট্রাকটিভ ছিল, আমাকে অনেক শেপ আপ করেছে। তো যতটুকু আমি জানি সেটা আমার জন্য ব্যাটার, হ্যাঁ সেটার জন্য প্রিপারেশনটা ব্যাটার হয়, কাউকে ব্লেম করা হয় না, কারণ এখন টেকনোলজি অনেক বেশি উন্নত। এখন আমি আপনার, যে আপনি বলেছেন আমি এসেছি, না 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 না, ইটস নট পসিবল, ইটস নট পসিবল, এখন সবাই সবকিছু জানে। এবং আমাদের সময় যেটা ছিল, ইউটিউবে এত বেশি ভিডিও বানানো হতো না, যে ট্রেন্ডটা আমি শুরু করছি এখানে এসে ইউটিউবে ভিডিও বানানো, এবং ভিডিও বানিয়ে আমি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি সবাইকে, এটা আমাদের সময় খুবই রেয়ার ছিল, ছিল না একদম, আমি ভিডিও পাইনি। আমি, আমার মনে আছে আমি হামস্তা যখন অ্যাপ্লিকেশন করেছি, হামস্তা যখন আমার অ্যাডমিশন হয়ে গেছে, তখন আমি হামস্তাদের, হামস্তা দেখতে কেমন হয় এটা দেখার জন্য আমি গুগল ম্যাপ ইউজ করতাম, কারণ কোনো ভিডিও ছিল না হামস্তা দেখতে কেমন হয়। এখন মানুষ খুব সহজেই হামস্তা দেখতে কেমন হয় দেখতে পারে, কারণ অনেকেই ব্লগিং করছে, আমি অনেক ভিডিও করেছি। তো আমার কাছে মনে হয় যে টেকনোলজির এই ব্যাপারটা আমরা আমরা সুন্দরভাবে গ্রহণ করেছি। যাই হোক, আমি আজকে যে টপিকে প্রথম আপনার কাছে চলে যাব সেটা হচ্ছে আপনার, আপনি তো বোরোস ইউনিভার্সিটিতে আছেন, বোরোস ইউনিভার্সিটির এডুকেশন প্লাস হচ্ছে বোরোস ইউনিভার্সিটিতে আপনার লেখাপড়া করতে ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন, যদি একটু শেয়ার করতেন। যেমন আমি, আমার মনে হয় আমি এর আগে বলতে বলতে বলা উচিত যে আমার এর আগের ব্যাকগ্রাউন্ডটা কি। আমি ব্যাচেলর করেছিলাম ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি থেকে, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি ঢাকা থেকে। আমার একটা এমবিএ ছিল প্রোডাক্ট এন্ড ফ্যাশন মার্চেন্ডাইজিং। তো আমি সেভারাল জব করেছি, ফ্যাক্টরিতে করেছি, বাইং হাউসে করেছি, এবং সবই ফ্যাশন এবং টেক্সটাইল রিলেটেড ছিল। আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে জব করেছি, যারা যারার জন্য আমি গার্মেন্ট টেকনোলজিস্ট হিসেবে জব করেছি, কিউ বিনা কোম্পানিতে দেন আমি গার্মেন্ট টেকনোলজিস্ট হিসেবে ছিলাম। তো আমার তো এটা খুব ন্যাচারাল যে আমি আমার মাস্টার্সটা আমি এই সাবজেক্টে করব। তো আমি বুঝেছি যে এখানে আমি সাবজেক্ট পেয়েছিলাম বোরোসে, এটা এটা ফুললি টেক্সটাইল ইউনিভার্সিটি বলা যায়, কারণ মেজরিটি হচ্ছে টেক্সটাইল বেসড, মেজরিটি যে সাবজেক্টগুলো আছে এটা ছাড়াও অন্য সাবজেক্ট এখানে আছে, আর তখন কিছু সাবজেক্ট পেয়েছিলাম, বাট আমার কাছে মনে হয়েছিল যে অনেক বেশি কম্পিটিশন হয়ে যায়, এবং আমি ডিটারমাইন ছিলাম যে আমি ওই ইয়ারটাতেই আসতে চাই, কারণ আমার মনে হচ্ছে যে মাস্টার্সটা দেরি করে নিয়ে নিচ্ছি অলরেডি। তো এখানে যেমন চারটা সাবজেক্টে আমরা স্টুডেন্ট যেমন জানি, আপনার ভিডিওতে আপনি বলেছেন চারটা সাবজেক্টে চয়েস দিতে পারি, আমি তিনটা সাবজেক্ট চয়েস এই ইউনিভার্সিটির জন্য দিয়েছিলাম। আসলেই আমার এই ইউনিভার্সিটিটা পছন্দ ছিল, কারণ আমি তাদের সবগুলি লার্নিং আউটকাম দেখেছিলাম সাবজেক্টের, যেটা আমার গোলের সাথে অ্যালাইন করে। তো আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট যে আমি কি চাই, সাবজেক্ট চয়েস, হ্যাঁ সাবজেক্ট চয়েস, যে সেটা আসলেই আমার আমার সাথে কতটুকু অ্যালাইন। আমার মনে হয় যে এটা অনেকটা আপনার আপনি এডমিশন পাবেন কি পাবেন না সেটাও ডিসাইড করে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স জানতে চেয়েছেন, আমি বলবো যে আমি যেহেতু এই সাবজেক্টে পড়াশোনা করেছি, জবও করেছি, আমার কিন্তু সবই বাংলাদেশে ছিল, তো আমার যতটুকুই ধারণা টেক্সটাইল এবং ফ্যাশন সম্পর্কে ছিল, এটা একদিকে ডিরেকশন ছিল, খুব বেশি সাস্টেইনেবিলিটি, গ্লোবাল আর্ট এবং ইথিক্যাল ইস্যু নিয়ে চিন্তা করা হয়নি, যেটা এখানে, যে এখানে আমার একটা চিন্তার অন্যরকম পরিধি আসছে, অন্য একটা পার্সপেক্টিভ আসছে। আমি বলবো যে এটাই মানে শিক্ষার অনেক বড় একটা ব্যাপার,
যেটা আপনার মধ্যে অন্য একটা চেতনা আপনাকে আপনাকে মানে ভাবতে শিখাবে অন্যভাবে। তো আমি পার্সোনালি প্লিজড, আমি এখানে যেমন টিচার পেয়েছি, যেমন সাবজেক্ট পেয়েছি, আমার আমার যে এক্সপেকটেশন ছিল আমি বলবো যে সেটা এক্সিড হয়েছে, অনেক বেশি আমি পেয়েছি। যদি আমার মাস্টার্স এখনো শেষ হয়নি, আমি থার্ড সেমিস্টারে আছি, হোপফুলি আমি আরো আরো শিখবো। আচ্ছা আচ্ছা, তো বোরোস ইউনিভার্সিটির এক্সপেরিয়েন্স ওভারঅল খুব ভালো, যেটা বুঝলাম সাম আপ যদি করতে হয়। আর বোরোস শহর, বোরোস কেমন শহর হিসেবে? বোরোস অনেক ছোট, এর অনেক সুবিধাও আছে। যেমন আমরা কিছু বাঙালি যারা এখানে আছি তারা খুব ক্লোজ, একদম ফ্যামিলির মতো। বাংলাদেশে যেমন মনে হতো যে কারো বাসায় খুব ইউজুয়ালি যাওয়া হতো না, এখন আমরা খুব ঠিকঠাক যাই, একদম সবাই মিলে একটা ফ্যামিলির মতো। হ্যাঁ, তো এখানে আরেকটা সুবিধা যেটা আমি স্টুডেন্টদের জন্য বলবো, অন্যান্য জায়গায় যেটা হয় শহর থেকে ইউনিভার্সিটি একটু দূরে থাকে অন্যান্য শহরে, শহরে যে ইউনিভার্সিটিটা একদম সেন্ট্রামেই, তো আপনি যদি একটা বাস কার্ড কেনেন সেটা দিয়ে আপনি আপনার আসলে সব কাভার হয়ে যায়। এটা বোরসের একটা ভালো দিক। আরো একটা জিনিস যেটা বোরসে ভালো সেটা হচ্ছে গিয়ে বোরস থেকে গোথেনবার্গ, গোথেনবার্গ যে শহরটা হচ্ছে সুইডেনের সেকেন্ড লার্জেস্ট সিটি, সেটা খুব কাছে, অনলি 45 মিনিটস লাগে যাওয়া আসা করতে। খুবই কাছে। তো আমি এখানে অনেকেই বোরসে থেকেছে, বোরসে থাকে এবং জব করে গোথেনবার্গে গিয়ে, তো এই জিনিসটা খুব ভালো বোরসের আমি বলবো। তাহলে কনভেনিয়েন্টের ক্ষেত্রে প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে যে একটা বাঙালি ফিলিং আসবে, বাংলাদেশে সবাই একসাথে থাকে একটা বাংলাদেশি ফিলিং আসবে, কারণ বিদেশের বাড়িতে আসলে সবারই একটা একাকিত্ব ভাব থাকে, অনেকেই চায় যে হ্যাঁ দেশীয় মানুষদের সাথে একসাথে চলাফেরা করা বা কথাবার্তা বলা, যেটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। প্রথম যারা আসবে, অন্তত যারা প্রথম আসবে, তাদের জন্য প্রথম 6 মাস তাদের খুব খারাপ লাগবে। আমার ক্ষেত্রে আমি আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমার 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 কাছে এখন হয়ে গেছে যে আমি একা চলতে পারি বা না দেখলেও সমস্যা নেই। বা আমার কাছে মনে হয় অনেক বাঙালি এরকম আছে যারা এখন 2-3 বছর ধরে বা 5 বছর 10 বছর ধরে থাকে, তাদের কাছে কোনো ম্যাটার না, কারণ তাদের নেটওয়ার্ক হয়ে গেছে বিভিন্ন কান্ট্রিজ এর সাথে। কিন্তু যারা প্রথম আসে তাদের ক্ষেত্রে একটা একটা ব্যাপার কাজ করে যে আমি কার সাথে মিশবো, ভাষা পারি না, কি বলতে না কি বলে ফেলবো, তখন সে বাংলাদেশিদের সাথে, স্বদেশীদের সাথে সে সে ভালো ফিল করে। এইটা একটা পজিটিভ জিনিস কিন্তু। হ্যাঁ, এটা খুব পজিটিভ জিনিস। যেমন আমি বলবো আমার আমার পরিচিত ভাইয়া ছিলেন এখানে আগে থেকেই, আমি নাম মেনশন করতে চাচ্ছি, নাফিস ভাইয়া ছিলেন এখানে, তো আমি বুঝতে পারিনি এখানে যে আমি আসলে একটা নতুন জায়গায় এসেছি। এখানে সিস্টেম তো সবকিছুই বাংলাদেশ থেকে আলাদা, ট্রাভেল থেকে আরম্ভ করে এত টেক নির্ভর লাইফ আমরা হচ্ছে বাংলাদেশে লিভ করিনি, তো প্রত্যেকটা জিনিস কোথা থেকে কি কিনতে হয় এবং কিভাবে কিনতে হয়, কিভাবে গাড়িতে চড়তে হয় এখানে, সবকিছু উনি আমাদেরকে একদম মনে হয়েছে যে আমি নতুন করে আবার চলতে শিখছি, নতুন করে আবার যেভাবে বাবা মা দেখিয়ে দেয় উনি আমাদেরকে এইভাবেই সাপোর্ট করেছেন। আমাদের জন্য 3 দিন উনি ছুটি রেখেছেন সারাদিন, শুধু নাফিস ভাই না, উনি এখানে সবাই এরকম হেল্পফুল। আমি যেটা দেখতাম মানে নট নেসেসারি টু নো দ্যাট, এবং এটাই হওয়া উচিত, রাইট? হ্যাঁ, তো এই জিনিসটা আমার মনে হয় না যে খুব বড় শহর যেমন স্টকহোম বা অন্য কোথাও এতটা অ্যাভেলেবেল তারপরও, বাট বোরস, আমি বোরস আছি সেজন্য না, বাট এটা আসলেই খুব ভাল লাগে। যেমন আমি বুঝতে পারি না এখনো যে আমি বাংলাদেশ থেকে আসছি, কারণ এত বাঙালি আমি চারপাশে দেখতে পাই, কারণ এটা স্টুডেন্ট বোরসে স্টুডেন্ট হাউজিং পাওয়া যায়, এটাও একটা ভালো দিক বোরসের। তো স্টুডেন্ট হাউজিং গুলাতে মোটামুটি অনেক বাঙালিও পেয়ে যাওয়া যায় আর কি, এটা খুব ভালো ব্যাপার এখানে। হ্যাঁ, তাহলে আরেকটা পজিটিভ জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে স্টুডেন্ট হাউজিং অ্যাকোমোডেশনটা কনফার্ম করা যায় এখানে স্টুডেন্ট হিসেবে আসলে, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ অনেক ইউনিভার্সিটি আছে যে সমস্ত ইউনিভার্সিটিতে অ্যাকোমোডেশনের জন্য অ্যাপ্লিকেশন করলেও অ্যাকোমোডেশন পাওয়া যায় না, আবার অনেক ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন প্রোভাইডও করে না, রাইট? সো সেই সমস্ত ইউনিভার্সিটির চেয়ে বোরোস ইউনিভার্সিটি অনেক ভালো, বিকজ তারা অ্যাকোমোডেশন প্রোভাইড করে। তাদের তাদের বোরোস শহরটা অনেক ছোট হলেও এটা গোথেনবার্গের অনেক কাছে, কেউ যদি গোথেনবার্গ কোন ইউনিভার্সিটিতে চান্স না পায় সে যদি বোরসে লেখাপড়া করে, তার কাছে গোথেনবার্গে থাকা আর বোরসে থাকা সেম কথা। হ্যাঁ, এমনটা হয়েছে যে গোথেনবার্গ ইউনিভার্সিটিতে অনেকে ভর্তি হয়েছে কিন্তু তারা সিট পায়নি, তারা বোরসে সিট নিয়েছেন। এটা একটা পজিটিভ জিনিস যে এখান থেকে ক্লাস করতেছে যায় গোথেনবার্গে, এটাও এটাও ভালো। হ্যাঁ, এখনো আছে এরকম। আচ্ছা, তো শহর হিসেবে আমি বোরসে গিয়েছি, ইভেন দো নাফিস আপনাদের বাসায় নাফিসের এখানে সবখানে গিয়েছি,
আমার কাছে বোরোস অনেক সুন্দর মনে হয়েছে, বোরোস সেন্ট্রামটা অনেক সুন্দর মনে হয়েছে, এবং সিটি হিসেবে আমার কাছে মনে হয়েছে খুব ফ্রেন্ডলি। হামস্তাদ যেরকম, হামস্তাদে হচ্ছে ইটস এ টুরিস্ট এরিয়া, সো এখানে দেখা যায় যে লোকাল পিপল বেশি দেখা যায়, বা লোকাল পিপলের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় লোকাল পিপলদের ক্ষেত্রে এখানে বেশি একটু, কিন্তু বোরোসে আমার মনে হচ্ছে ইন্টারন্যাশনাল পিপল বেশি। হ্যাঁ হ্যাঁ সো এটা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ইন্টারন্যাশনাল পিপল বেশি থাকা, তাহলে ইন্টারন্যাশনাল ডাইভার্সিফিকেশন সম্পর্কে স্টুডেন্টদের একটা আইডিয়া হবে আমি মনে করি। আচ্ছা আমি নেক্সট টপিকে চলে যাই। হ্যাঁ এলান ভাই কি বলে রাখা ভালো মাঝখানে, সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, এখানে বলে রাখা ভালো যে বোরোস ইউনিভার্সিটির কিন্তু নিজস্ব কোনো অ্যাকোমোডেশন নেই, বাট তারা একটা থার্ড পার্টির সাথে একটা চুক্তিতে আছে যেটা হচ্ছে এবি বোস্তাদের, তো ওরা এখানে প্রোভাইড করে, এটা ছাড়াও আছে, তো আমার মনে হয় বলে রাখা ভালো যেন কেউ মিস গাইডেড না হয়। অবশ্যই অবশ্যই ভালো ইনফরমেশন। আচ্ছা তো আমি নেক্সট কোশ্চেনে যাব। আপনি তো এখানে স্কলারশিপ নিয়ে পড়তে এসেছেন বোরোস ইউনিভার্সিটিতে, আমি প্রথম কোশ্চেন হচ্ছে যে স্কলারশিপ সাধারণভাবে আপনাদের সময় কয়জন এরকম নিয়ে এসেছিল, আপনার সাবজেক্টে কয়জন নিয়ে এসেছিল এরকম বাংলাদেশ থেকে, এবং স্কলারশিপের পরবর্তী যে ব্যাচগুলো আসছে সেগুলোতে স্কলারশিপ পাওয়ার সংখ্যা কেমন ছিল, দুই নম্বর। তিন নম্বর কোশ্চেন হচ্ছে কিভাবে স্কলারশিপ আমাদের স্টুডেন্টরা পেতে পারে। প্রথম কোশ্চেনের উত্তর হচ্ছে আমার সাবজেক্টে বাংলাদেশ থেকে শুধু আমি স্কলারশিপ নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ, তো আমার আমার সাবজেক্টে হচ্ছে, থ্যাংক ইউ, আমার সাবজেক্টে হচ্ছে ফ্যাশন ফ্যাশন মার্কেটিং, ফ্যাশন মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট, আমারই সাথে আরেকটা সাবজেক্ট আছে, আমরা একই সাথে আমাদের প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টার একসাথে ক্লাস করেছিলাম, সেটা হচ্ছে টেক্সটাইল ভ্যালু চেইন ম্যানেজমেন্ট, সেখানে বাংলাদেশের আরেকটি ছেলে স্কলারশিপ নিয়ে এসেছে। তারপর আরেকটা সাবজেক্ট আছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, যেটা গত বছর স্টপ ছিল, এ বছর থেকে আবার অন করবে বলে ইউনিভার্সিটি ডিসিশন নিয়েছে, সেই সাবজেক্টে কেউ স্কলারশিপ নিয়ে আসেনি। তারপর আপনার দ্বিতীয় কোশ্চেন ছিল যে তারপরের বছরের কি অবস্থা, তারপরের বছর এবার তো করোনার জন্য অনেক কিছুই সমস্যা হলো, অনেকেই ভিসা পাইনি, অনেকেই যখন শুনেছে যে ক্লাস জুমে হবে অনলাইনে হবে তখন তারা চিন্তা করেছে এর জন্য আসলে আমার জব ছেড়ে দেওয়া উচিত হবে কি না, অনেক কিছু চিন্তা করে অনেকে অনেকের অ্যাপ্লিকেশন উইথড্র করেছে যদিও আমি জানি, তো তারপরও তিনজন এসেছে এখানে, এর মাঝখানে একজন আমার সাবজেক্টে এসেছে ফ্যাশন ফ্যাশন মার্কেটিং এর ম্যানেজমেন্টে, এবং সে আলহামদুলিল্লাহ এসআই স্কলারশিপ নিয়ে এসেছে। ওকে গুড, ভেরি গুড, প্রাউড অফ হিম। তারপরও দুজন আরো দুজন এসেছে। তারপর আপনার তিন নম্বর কোশ্চেনটা কিছু হলো যে কি রিকোয়ারমেন্ট গুলো আছে, মানে স্কলারশিপ পেতে গেলে কি করতে হবে আমাদের ছেলে মেয়েদের। আমার মনে হয় স্কলারশিপের জন্য একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কোথাও আপনি এটা ডকুমেন্টেড পাবেন না যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি স্কলারশিপ পাবেন, বাট আপনি এরকম ডকুমেন্টেড পাবেন যে কি কি আপনার মিনিমাম ক্রাইটেরিয়া আছে যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো যেটা হয় যে যে ক্রাইটেরিয়া গুলো আসলে আপনি ফিল আপ করলে ইউনিভার্সিটিতে এডমিশন পাবেন, এর চাইতে খুব বেশি কিছু লাগে না আমার মনে হয়, যে যেটা আমি আমি এটা পার্সোনালি বলবো, মোটিভেশন লেটার ভালো হওয়া উচিত স্কলারশিপের জন্য। স্কলারশিপের জন্য বিভিন্ন, এখানে তো স্কলারশিপ আসলে অনেক ধরনের আছে, মানে এসএ স্কলারশিপ যেটার জন্য আপনি ডকুমেন্টেড পাবেন যে এই ক্রাইটেরিয়া এইগুলি আছে, এগুলো এগুলো আপনাকে মিট করতে লাগবে, যেমন এসএ স্কলারশিপের জন্য যেমন ধর আপনার মোটিভেশন লেটার লাগবে, ইউরোপা সিভি লাগবে, তারপর হচ্ছে আপনার দুটো লেটার অফ রেফারেন্স লাগবে, দুটো ডিফারেন্ট হওয়া লাগবে, তারপর আপনার যেন আপনার ওয়ার্ক এবং লিডারশিপ এক্সপেরিয়েন্স যে আছে সেটার প্রুফ লাগবে, যেন আপনার পাসপোর্টের এক কপি লাগবে, কিন্তু এটা ছাড়াও যেমন যেমন স্কলারশিপ আছে, ইউনিভার্সিটি স্কলারশিপ আছে যেটা আমি পেয়েছি সেটা ইউনিভার্সিটি স্কলারশিপ, সেটা নিয়ে যদি বলি তো ইউনিভার্সিটি স্কলারশিপটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টের জন্য কেন দিবে ইউনিভার্সিটি ডিসাইড করে, তো সেজন্য আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করবেন আগে দেখতে হবে সেই সাবজেক্টের উপরে ইউনিভার্সিটি স্কলারশিপ আছে কিনা, যদি থাকে হয় তারা এটার জন্য আপনাকে কোশ্চেনার প্রোভাইড করবে, আর না হয় তারা বলবে আমাদের এই ক্রাইটেরিয়া আছে, এই পেপার তুমি আমাকে হয় মেইলে পাঠাও, আর না হয় তুমি আমাকে আলাদা করে আরেকটা
মোটিভেশন লেটার দাও, বা আমার এই কোয়েশ্চেন আছে বা আমার এটা রিকোয়ারমেন্ট আছে, তুমি এটা কমপ্লাই করো কিনা। তো সেটা সাবজেক্টে গিয়ে আপনাকে দেখতে হবে যে ওই সাবজেক্টের স্কলারশিপের জন্য ওদের রিকোয়ারমেন্ট কি ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতে। আমার এখানে একটু ইন্টারাপ্ট করি, আমার এখানে একটা কোশ্চেন আছে, এটা আমার কোশ্চেন না, স্টুডেন্টদের কোশ্চেন। সেটা হচ্ছে যে স্টুডেন্টরা আমাকে কোশ্চেন করে মাঝে মাঝে যে ভাই আমি মোটিভেশন লেটার কিভাবে লিখব। গুগলে অনেক ধরনের মোটিভেশন লেটার পাওয়া যাবে, কিন্তু মোটিভেশন লেটারের মধ্যে কি কি জিনিস থাকতে হবে বলে আপনি মনে করেন? কারণ আমার ক্ষেত্রে আমি অনেক মোটিভেশন লেটার লিখি এবং আপনি লেখেন, তারপর খাদিজা লেখে, এবং আরো অনেকে আমরা নর্ডিক টান্স থেকে মোটিভেশন লেটার আমরা স্টুডেন্টদের সাথে ডিসকাস করে দেন, আমরা লিখি। কিন্তু আপনার কাছে, আপনি যখন স্কলারশিপ পেয়েছেন, তখন আপনার কাছে কি মনে হয়েছে, কি কি জিনিস দেখে তারা আপনাকে স্কলারশিপের জন্য চুজ করেছে? আচ্ছা, তো এটা এটা আমার মনে হয়, এবং জি আমার মনে হয় যে মনে হয় খুব হয়তো ভুল না, আমার কাছে মনে হয় যে মোটিভেশন লেটার, যেমন আপনি গুগলে যেটা বলেছেন, গুগলে অনেক ফরম্যাট পাওয়া যায়, বাট এটা ইম্পর্টেন্ট আপনি কোন কাজের জন্য লিখছেন, কাদের জন্য লিখছেন মোটিভেশনটা, কোন ইউনিভার্সিটির জন্য লিখছেন, অবশ্যই সেটা ভ্যারি করে। হয়তো আপনি গুগলে একটা মোটিভেশন লেটার পেলেন, সেটা স্পেশালাইজ নিউজিল্যান্ডের জন্য, সেটা হয়তো হয়তো সুইডিশ পিপল এর মাইন্ডসেট ওরকম না, তাহলে সেটা এখানে ভালো কাজ নাও করতে পারে। আমার মনে হয় যেটা ফার্স্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে মোটিভেশন লেটারটা কিন্তু ভেরি পার্সোনাল জিনিস। কোন একটা সেম কাজ করার জন্য আপনার মোটিভেশন আমার মোটিভেশন কিন্তু সেম হবে না, রাইট? তো এখানে বেশি ইম্পর্টেন্ট যে আপনি আপনার ব্যাপারে নলেজেবল হন। হোয়াট আই মিন দ্যাট ইউ হ্যাভ টু হ্যাভ প্রপার নলেজ অ্যাবাউট ইয়োর সেলফ। আপনি সাবজেক্টে পড়তে চান, হ্যাঁ, আপনার আপনি এর আগে কি করেছেন, কেন এই সাবজেক্টে আপনাকে মোটিভেট করছে, কি মোটিভেশন আপনার এই সাবজেক্ট পড়ার জন্য। তো এই জন্য আপনি আপনার পার্সোনাল জিনিসটা আগে আপনাকে জানতে হবে, আপনাকে প্রপারলি নিজের ব্যাপারে জানতে হবে। এটা আমার মনে হয় যে একদম ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপ হওয়া উচিত যে আপনি ভালো মতন রিসার্চ করবেন এই সাবজেক্টের জন্য ক্রাইটেরিয়া কি, এই ইউনিভার্সিটির স্পেশালাইজেশনটা কি, এটা আপনাকে থরো রিসার্চ করা উচিত, আপনাকে এইটা ভালোভাবে জানা উচিত। তারপর আমি যেটা মনে করি খুব হেল্পফুল আমার বেলায় হয়, বা আমিও নর্ডিক টান্সের জন্য মোটিভেশন লেটার যেগুলি লিখি, আমার কাছে মনে হয় যে কারণে নর্ডিক টান্স স্পেশাল, যে আমরা পার্সোনালি দেখি যে সে তার জন্য কোন সাবজেক্টটা ভালো হবে। আমার মনে হয় এই জন্য আমাদের সাকসেস রেটও ভালো। গত গত বছরের কথা চিন্তা করলে যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমরা ড্রাফট করি, বা আমি আমার পার্সোনাল কথা বলছিলাম, আমি ড্রাফট করেছিলাম আমার যখন যেটা মনে হয়েছে আমার ব্যাপারে, এবং যখন আমি ইউনিভার্সিটির জন্য ইউনিভার্সিটির ব্যাপার বা সাবজেক্ট ব্যাপারে রিসার্চ করছিলাম, আমি তিনটা চারটা ড্রাফট করেছি প্রথমে। আমার মনে হয় এভাবে ড্রাফট করা ভালো, এবং অর্গানাইজ করা উচিত এজ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ করে করে জিনিসগুলো অর্গানাইজ করা উচিত, যে একটা প্যারাগ্রাফ একটা প্যারাতে আমি একই ধরনের কথা বলবো। যেমন আমি একটা প্যারাতে যদি আমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি, তখন সেটাই সেটাই বলছি, সেখানে আমি হয়তো বা আমার ইয়ে নিয়ে কথা বলছি না, আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছি না। প্যারাগ্রাফ করা ইম্পর্টেন্ট, কত বড় অর্গানাইজ করাটা, কতটুকু বড় হওয়া উচিত, দুই পৃষ্ঠা, এক পৃষ্ঠা, তিন পৃষ্ঠা? আমার আমার মনে হয় এখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যে কোনো কিছু, এটা সুইজ দা মাইন্ডসেট, যে কোনো কিছু এক পেজ ওরা পছন্দ করে। তো এটা একটু স্ট্রিক্ট হওয়া উচিত যে মোটিভেশন লেটার যে পেজ বড় না হয়। এছাড়াও আপনি দেখতে পাবেন ওরা মাঝে মাঝে ওয়ার্ড লিমিটেশন দিয়ে দেয়, সেটা আপনাকে কেয়ারফুলি চেক করতে হবে যে ওয়ার্ড লিমিটেশন ওরা দিয়েছে কিনা, যদি দেয় আপনাকে এটা কমপ্লাই করতে হবে। নট অনলি ওয়ার্ড লিমিটেশন, যদি ওয়ার্ড লিমিটেশন থাকে এটা করতে হবে, প্লাস আপনাকে যদি বলে দেয় ওয়ান পেজের বেশি হওয়া যাবে না, তো বেশি হওয়া যাবে না। মানে আপনাকে যদি ফন্ট নির্ধারণ করে দেয় যে এই ফন্টে লিখতে হবে ক্যালিবেরি, টাইমস নিউ রোমান, আপনি সেটা দেখবেন। যদি না দিয়ে দেয় তারপরও আপনি টাইমস নিউ রোমানে দেখতে করবেন, এটা আমি সাজেস্ট করি, কারণ হচ্ছে এটা মোর ফর্মাল বা মোর একাডেমিক আমি বলবো। এছাড়া আরো ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মোটিভেশন লেটারে আপনি একটা মাস্টার্স এর জন্য মোটিভেশন লিখছেন, একটা ব্যাচেলর এর জন্য মোটিভেশন না অবশ্যই কোনো, এবং আপনি মাস্টার্সটা করবেন ইংলিশে, তো আপনার কোনো স্পেলিং এবং গ্রামার মিস্টেক হওয়া যাবে না। নো, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কোনোভাবেই গ্রামারলি বা স্পেলিং মিস্টেক হওয়া যাবে না, হওয়া যাবে না। এবং অবশ্যই একাডেমিক রাইটিং হতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, আমি ক্যাজুয়ালি লেটার লিখতে পারবো না। নো 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 নো,
আচ্ছা, মোটিভেশন লেটারের মধ্যে কি আমার একাডেমিক ওয়ার্ক, যেমন ধরেন আমার রিসার্চ ওয়ার্ক আছে, আমার আমি আমি ব্যাচেলরে আমার থিসিস প্রোগ্রাম করেছি, ওগুলোর ব্যাপারে কি আমি মোটিভেশন লেটারে লেখা উচিত? এটা আমার কোশ্চেন, এটা স্টুডেন্টদের কোশ্চেন, যে সে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যখন বলতে যাবে তখন একাডেমিক রিসার্চের কথা সে লিখতে পারবে কিনা সেখানে। আপনি কি অবশ্যই এটা খুব প্রেফারেবল যে লিখবে, হ্যাঁ এটা তার জন্য অবশ্যই প্লাস হবে যদি সে তার একাডেমিক অ্যাচিভমেন্ট গুলো দেয়, এবং যদি তার কোনো ওয়ার্কে, তার ওয়ার্কে যদি তার কোনো এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট থাকে এবং যেটা এই সাবজেক্টের সাথে রিলেটেড, সেটা সে অবশ্যই দিবে। এটা এটা তার জন্য অবশ্যই প্লাস হবে। এটা মনে রাখতে হবে, যেমন আমি ফ্যাশনের জন্য অ্যাপ্লাই করছি বা টেক্সটাইলের জন্য অ্যাপ্লাই করছি, হয়তো আমি অন্য সেক্টরে জব করেছি ব্যাংকে, ওখানে যদি আমার অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট থাকে, আমার কাছে মনে হয় এটা মোটিভেশন লেটার ইরেলিভেন্ট হয়ে যাবে, যেটা কোনো সাবজেক্ট রিলেটেড না। তো আমার রেলিভেন্সটা মাথায় রাখতে হবে, যেটা আসলে কতটুকু রেলিভেন্স ইজ ইম্পর্টেন্ট, যে আমি আমি হুট করে একটা একটা সাবজেক্টে মাস্টার্স করতে চাচ্ছি এবং ওই সাবজেক্টে আমি কেন মাস্টার্স করতে চাচ্ছি এবং ওটা কতটা রেলিভেন্ট আমার ব্যাকগ্রাউন্ডের সাথে। আমি এখানে জাস্ট লাস্ট একটা কোশ্চেন করবো, তারপর আমরা কাস্টমার, আমাদের যে আমাদের সাবস্ক্রাইবার, আমাদের ফলোয়ার যারা এই ভিডিও দেখছে, আমাদের সাথে যে অডিয়েন্সটা আছে তাদের কোশ্চেনে চলে যাব, দুটা কোশ্চেন আমরা নিব এবং কথা বলবো ওটা নিয়ে। তো আমার লাস্ট কোশ্চেন হচ্ছে যে অনেক সময় অনেকে কোশ্চেন করে যে যখন তারা মোটিভেশন লেটার লেখে তখন মোটিভেশন লেটারের মধ্যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করে এবং দেখা যায় তার 10 বছর 15 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, অনেকের দেখা যায় 5 বছর 6 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। তো 5 বছর 6 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকার কারণে সে দেখা যায় যে তার লিডারশিপ যে এক্সপিরিয়েন্সটা সেটা হয়তো ঠিক মতো শো করতে পারে না, বা অনেক সময় দেখা যায় যে তার কোম্পানি থেকে ওটা এগ্রি করে না দেওয়ার জন্য, যে হ্যাঁ আমি এই ধরনের কিছু দিব না তাকে। সেই ক্ষেত্রে কিভাবে তাদেরকে কনভিন্স করা যেতে পারে বলে মনে করেন আপনি? ধরেন কোম্পানি যদি এগ্রি না করে তাহলে কি সেক্ষেত্রে কোনো ওয়ে আছে করার, নাকি সেক্ষেত্রে সে স্কিপ করবে, না কিভাবে কি করবে, কি মনে করেন আপনি? আমার মনে হয় যেটা আপনাকে প্রথমেই চেষ্টা করতে হবে কোম্পানিকে মোটিভেট করার জন্য এবং পজিটিভলি, যে তারা এটা আপনাদের বেটারমেন্টের জন্য যাচ্ছেন, আপনার পার্সোনাল গ্রোথ হবে এটাতে, আমার মতো কোনো কোনো কোম্পানি তাকে অবশ্যই বাধা দেওয়া উচিত না এই ব্যাপারে, যদি দেয় এটা অবশ্যই খুবই আনইথিক্যাল একটা ব্যাপার। তারপরও আমি যদি যেতে চান কোনো কোম্পানি দেখে দিতে পারবো না, আমার জন্য কোনো কোম্পানি বসে থাকবে না, এটাই সত্য, সবকিছু রিপ্লেসমেন্ট আছে। তো তো যদি কোম্পানি নিতান্তই এগ্রি না করে যে আমি তোমাকে এই ব্যাপারটা প্রোভাইড করবো, তাহলে আমার এটা অবশ্যই মেনশন করা উচিত না, কারণ বাই এনি আমি যেটা মেনশন করবো সেটা আমার কাছে প্রুফ থাকতে হবে। গুড গুড, এই এই পয়েন্টেই চাচ্ছিলাম যে যেটা আমি মোটিভেশন লেটারে লিখবো সেটা যেন আমার কাছে প্রুফ থাকে, কারণ মোটিভেশন লেটারের কথার উপর ভিত্তি করে যখন আপনার ইন্টারভিউ হয় তখন সাধারণভাবে স্টুডেন্টদের কাছে ওই ধরনের প্রুফ চাওয়া হয়, এবং যদি কোনো কারণে এখানে যদি একটু হেলপফুল হয় তাহলে স্কলারশিপ তো হবেই না, অ্যাডমিশনও বাতিল হতে পারে সেক্ষেত্রে। এটা ইম্পর্টেন্ট ছিল। আমি আমরা চলে যাব অডিয়েন্সদের কোশ্চেনে, তার মধ্যে থেকে আমরা কিছু কোশ্চেন নিব, অনেক কোশ্চেন এসছে, তার মধ্যে থেকে আমি আজকে রেলেভেন্ট নিয়ে কিছু কোশ্চেন নিব। আমরা নেক্সট ভাইয়া সাউন্ড আসছে না, কোনো প্রবলেম কি? আমরা আসব, আমরা এই আমরা ওখানেও বিভিন্ন ধরনের কথা টপিক নিয়ে কথা বলবো, ভিসার অ্যাপ্লিকেশন, ভিসার ইন্টারভিউতে অনেক ধরনের কথাবার্তা হয়, যে কথাবার্তাগুলো একটা স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট জানে না কিভাবে তাকে অ্যানসারটা করতে হবে ভিসা অফিসারের সামনে, তো ওগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ভিসা রিলেটেড কোনো কিছু আমরা এখন নিব না। এখানে একটা কোশ্চেন এসছে, দেখতে পাচ্ছেন হয়তো, যে সুইডেন স্টাডি গ্যাপ কতদিন অ্যালাউ করে ব্রো? প্রথমেই মোহাম্মদ ইয়াসির আরাফাত রিশাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ কোশ্চেন করার জন্য। আচ্ছা, আসলে সুইডেনে স্টাডি গ্যাপ বলতে কিছু আছে কিনা আপু? আমার মতে নেই সুইডেন, এটা এটা খুব ভালো, যারা আমাদের দেশে আমরা মনে করি যে আমার বয়স হয়ে গেছে, আমি স্টাডি গ্যাপ হয়ে গেছে, এই ওয়ার্ডটা সুইডেনে নাই, স্টাডি গ্যাপ আমি শুনিনি, আমি অনেকদিন পরে শুনলাম, নাই বাট অনেক জায়গায় আসলে সমস্যা, কারণ আমার আমার সাথে আমার যেমন আমি বলবো যে আমারও বেশ স্টাডি গ্যাপ হয়েছে, আমি 2013-তে অনার্স শেষ করেছি, 14-তে আমার MBA শেষ হয়েছে, তারপর থেকে আমি জবই করছিলাম, তারপর আমি এখন আবার 19-এ মাস্টার্স এর জন্য আসলাম, তো আমি বলবো যে আমারও বেশ ভালো একটা স্টাডি গ্যাপ আছে, আপনারও ছিল হয়তো, তারপর আপনি মানে করছিলেন কম বেশি করে, আমি করছিলাম যদিও আমার আমার MBA চলছিল তখন, বাট MBA করেছি আমি 10 বছর পরে আমার ব্যাচেলর, তো আমি বলবো আমার সাথে এমন স্টুডেন্ট এসেছে যারা মাত্র অনার্স করে এসেছে, এবং আমার সাথে এমন এমন আমার ব্যাচমেট আছে, তাদের দুটা বেবি আছে,
এবং তাদের বেশ বয়স হয়েছে, বাট ওরা খুব ভালো করছে। হ্যাঁ, আমি এখানে অনেক মানে অনেক বয়স্কদেরকেও লেখাপড়া করতে দেখি, 53-51 এজ হয়ে গেছে, তারপরেও আমার সাথে বিভিন্ন ধরনের কোর্স বিভিন্ন সময় করে, তো আমি দেখি। এবং সুইডেনে স্টাডি গ্যাপ বলতে কিছু নাই, আপনি যদি যে সাবজেক্টে লেখাপড়া করেছেন এবং যে সাবজেক্টে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেটা যদি আপনি ঠিকমতো দেখাতে পারেন, স্টাডি গ্যাপ ডাজেন্ট ম্যাটার। স্টাডি গ্যাপও ম্যাটার না, আবার সিজিপিএটাও ম্যাটার না, কারণ সিজিপিএতে ওরকম ম্যাটার করে না। আপনার সিজিপিএ ছাড়াও অনেক অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে সুইডেনে অ্যাডমিশন পাওয়ার। আমার মতে এডমিশনে ম্যাটার করে না, হয়তো স্কলারশিপে ম্যাটার করতে পারে, বাট এডমিশনে কোনো ম্যাটার করে না সিজিপিএ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ট্রু ট্রু। আমরা নেক্সট আরেকটা কোশ্চেন নেই, আশা করি ঋষাদ ভাই উত্তরটা পেয়েছেন। আচ্ছা, এখানে রোহান সাদাত ভাই, উনি গতকালকে আমাদের লাইভ সেশনে, চেক রিপাবলিকের লাইভ সেশনে, নজরুল ভাষাতে যখন লাইভ সেশন করছিলাম তখন একটা কোশ্চেন করেছিল, তখন আমি বলেছিলাম যে আজকে অ্যান্সার করবো, যদিও আমরা এই রিলেটেড কোনো কিছু কথা বলছি না, তারপরেও যদি একটু পড়ে দেখতেন, যে উনি বলছেন যে should my dependent or my child as well apply for personal identification number after arriving in Sweden? And yes, আমি একটু ব্রিফলি দিচ্ছি আনসারটা, আমার মনে হয় আর সিমিলার কিছু এক কোশ্চেন আমি এর আগে পেয়েছিলাম। উনি এখানে শুধু পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারের কথা বলছেন, বাট আমাকে কেউ জিজ্ঞেস করেছিল ভিসার ব্যাপারেও, তো আমি যদি একটু ব্রিফলি আনসারটা দিই আমার মনে হয় অনেকের জন্য ভালো হবে। আমাকে কোশ্চেন করা হয়েছিল যে ভিসা পাবে কিনা, যদি আমি ভিসা পাই আমার স্পাউস এবং আমার যদি চিলড্রেন থাকে ওরা ভিসা পাবে কিনা। সুইডেন একটা দেশ যারা ফ্যামিলিকে খুব বেশি ভ্যালু করে, তো এটা মোটামুটি গ্যারান্টেড যে আমি যদি স্টুডেন্ট হই, আমি যদি ভিসা পাই আমার স্পাউসও ভিসা পাবে, আনটিল আমি প্রপারলি প্রুফ করতে না পারি যে সে আমার স্পাউস। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যদি না হয় তাহলে আমি যদি ভিসা পাই আমার স্পাউসও ভিসা পাবে, আমার চিলড্রেনও ভিসা পাবে, এবং আমাদের সবার ভিসা স্ট্যাটাস সেম থাকবে। যদি আমি ওখানে আসি, আমি আমার ভিসা চেঞ্জ করি, আমি যদি ওয়ার্ক পারমিট ভিসাতে চলে যাই, আমার স্পাউস এবং আমার কিডস ওয়ার্ক পারমিট ভিসাতে চলে যাবে, যখন আমি ফিরে পাবো তারাও পাবে। এটা এটা সুইডেনের অনেক ভালো একটা ব্যাপার। তো এবং এট দ্য সেম টাইম আপনি যখন আপনার সাথে আপনার আপনার যদি ওয়াইফাই যে হোক স্পাউস চিলড্রেন চলে আসে এবং একই সাথে আপনারা অ্যাপ্লাই করে দেন, তাহলে আপনারা অবশ্যই পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারও পেয়ে যাবেন। এক্ষেত্রে কিছু সমস্যা হয়, যেমন অনেকে চলে আসে পরে স্পাউস আসে, সেক্ষেত্রে সেক্ষেত্রে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার নাও পেতে পারে, কারণ পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার পাওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া এটাও যে আপনার হাতে মিনিমাম টাইম থাকতে হবে, এক মাসের ভিসা আপনার থাকতে হবে, লাইক এক বছরের ভিসা আপনার থাকতে হবে। এর থেকে যখন কমে যায় তখন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার দেয় না। তো আপনি যদি চান যে আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চাও পার্সোনাল নাম্বার পাক, তাহলে আমি সাজেস্ট করবো আপনারা একই সাথে চলে আসবেন, আপনাদের কাছে প্রপার টাইম থাকবে, একই সাথে পেয়ে যাবেন। এক্স্যাক্টলি, এক বছরের নিচে হলে উনি পার্সোনাল নাম্বার পাবেন না, সো এক বছর থাকতে হবে এখানে, দেন তাকে পার্সন নাম্বার দেয়া হবে। সো অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার, এবং আমার মনে হয় আপনার প্রথম যে অ্যান্সারটা ছিল ভিসা নিয়ে সেটাও খুব ইনফরমেটিভ ছিল, অনেক অনেকে কাজে লাগবে। আচ্ছা, আশা করি ভাই নাম কি রোহান সাদত ভাই, আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন। আমরা চলে যাব এখন, এখানে অনেক কোশ্চেন এসছে, আমি এত কোশ্চেন নিতে পারবো না আজকে। আমরা আইএলটিএস নিয়ে যারা কোশ্চেন করেছেন আপনারা, আমরা আইএলটিএস নিয়ে অনেকগুলো কোশ্চেন পেয়েছি এখানে, এতগুলো কোশ্চেনের অ্যান্সার আজকে করা সম্ভব না, আমরা আইএলটিএস নিয়ে আরেকটা লাইভ সেশন করব, ওখানে আমরা ডিটেইলস এ কথা বলবো, কারণ দিনাপুর আইএলটিএস স্কোর অনেক ভালো ছিল যখন উনি এসেছিল। ভাই সাউন্ডটা আবার ডিস্টার্ব করছে, যারা অনেক ভালো আইএলটিএস স্কোর নিয়ে এসেছে, সো আমরা আইএলটিএস স্কোর নিয়ে এবং আইএলটিএস স্কোর কিভাবে স্কলারশিপের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে এটা নিয়ে আমরা আরেকটা লাইভ সেশন করব। সো আইএলটিএস নিয়ে আজকে কোনো কোশ্চেন আমি নিচ্ছি না। আমরা এখানে একটা কোশ্চেন পেয়েছি মিস্টার পল্লব বড়ুয়া, উনি কোশ্চেন করেছেন যে ইফ উই মেনশন আওয়ার একাডেমিক রিসার্চ ওয়ার্কস ইন সিভি দেন ইজ ইট নেসেসারি টু মেনশন এগেইন ইন মোটিভেশন লেটার। আপু, আমার মনে হয় মোটিভেশন লেটারে অবশ্যই দেওয়া উচিত, এটা সিভির জন্য যেমন একটা ফরম্যাটই থাকে ইউরোপার সিভি, তো সিভি আপনার সিভির মতো কাজ করবে, মোটিভেশন লেটার আপনার মোটিভেশন লেটারের মতো কাজ করবে, তো আমার মনে হয় আপনি অবশ্যই মেনশন করবেন মোটিভেশন লেটারে মাস্ট। সিভিতে আপনার ইচ্ছে আপনি দিবেন কিনা, কারণ সিভির জন্য একটু লিমিটেড টাইম লিমিটেড স্পেস দেয়া হয়। সুইডিশরা খুব পছন্দ করে না যে আপনি সিভি খুব এলাবোরেট করবেন,
হুম তো সিভিটা অনেক বেশি এলঙ্গেটেড না করা ভালো আমি মনে করবো। এছাড়া বড় আপনি একটা মোটিভেশন, আমি আমি পার্সোনালি সাজেস্ট করবো যেটা আপনি মোটিভেশন লেটারে দিয়ে আপনি সিভিতে আপনার নেসেসারি কথাগুলোর জন্য স্পেস রাখুন, ম্যান্ডেটরি কথাগুলোর জন্য। ভেরি নাইস অ্যান্সার, আমার কিছু বলার নেই এখানে, একদম পুরোপুরি সব অ্যান্সার আপনি দিয়ে দিয়েছেন। আমি আমরা লাস্ট একটা কোশ্চেন নিব এবং ওটা নিয়ে আমরা আজকে পর্ব শেষ করব। আমাদের এখানে ঋষাদ ভাই উনি আরেকটা কোশ্চেন করেছেন, ওনার একটা কোশ্চেন অ্যান্সার করেছে, আরেকটা কোশ্চেন করেছে, কিন্তু কোশ্চেনটা খুব ইন্টারেস্টেড। উনি লিখেছেন, আই অলরেডি হ্যাভ কমপ্লিটেড মাই এমবিএ ফ্রম ডিইউ এট 2019, ক্যান আই অ্যাপ্লাই ফর মাই এমবিএ এট সুইডেন এগেইন? আমি একটু প্রথমে কিছু বলি, তারপর আপনার কাছ থেকে শুনবো। আমার এখানে কোশ্চেন হচ্ছে ঋষাদ ভাইয়ের কাছে যে আপনি একটা এমবিএ করেছেন এবং আরেকটা এমবিএ করার জন্য কেন আপনাকে সুইডেনে আসতে হবে? এই ধরনের কোশ্চেন আপনাকে ভিসা অফিসার করবে, এবং এই ধরনের কোশ্চেন আপনাকে যদি ইউনিভার্সিটির অ্যাডমিশন হয় অ্যাডমিশন অফিসার আপনাকে করবে যে আপনি কেন আরেকটা এমবিএ করতে চান। এবং একটা এমবিএ করার পর এমবিএ এর মধ্যে সাধারণভাবে আপনার স্পেশালাইজ চারটা ক্রেডিট, চারটা সাবজেক্ট থাকে, যেখানে প্রায় 3-4-12 ক্রেডিটের মতো থাকে, যেটা বাংলাদেশে 12 ক্রেডিট মানে হচ্ছে এখানে 3-12-36 CTS এরকম থাকে, যেটা আপনি কমপ্লিট করবেন স্পেশালাইজড, অর্থাৎ হিউম্যান রিসোর্সে করতে পারেন, ম্যানেজমেন্টে করতে পারেন, অ্যাকাউন্টিং এ করতে পারেন। কিন্তু আপনার বাকি যে ক্রেডিট গুলো আছে, এই 12 ক্রেডিট ছাড়া বাকি যে 30 ক্রেডিট আছে, সেগুলো কিন্তু সব কমন সাবজেক্ট, ঘোরা ফেরা সব কমন, অপারেশনাল ম্যানেজমেন্ট, তারপরে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট সব কমন মোটামুটি। তাহলে কোশ্চেন হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে একটা এমবিএ শেষ করার পর আরেকটা এমবিএ কেন সুইডেনে করবেন? এটার জন্য যদি প্রপার অ্যান্সার আপনার কাছে থাকে, তাহলে আপনি সেকেন্ড এমবিএ এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। কিন্তু আপনাকে এই কোশ্চেনের সম্মুখীন সবসময় হতে হবে। আমাদের সাজেশন হচ্ছে নরিকটন্স থেকে আমরা যেটা সাজেস্ট করি যে আপনি স্পেশালাইজড কিসে ছিলেন, আপনি বিবিএ করেছেন কিসে, বিবিএ করেছেন যদি আপনি বলেন আমি অ্যাকাউন্টিং এ বিবিএ করেছি, তাহলে এমবিএ কিসে ছিল, এমবিএ ফাইন্যান্সিং এ ছিল বা এমবিএ আমার হিউম্যান রিসোর্সে ছিল, এখানে কোশ্চেন আসবে, ভিসা অফিসার কোশ্চেন করবে আপনি ওটাতে কেন গেলেন, আবার হিউম্যান রিসোর্সে কেন গেলেন অ্যাকাউন্টিং এ বিবিএ করে? আচ্ছা আমার জব জবে আমার দরকার ছিল, আমি হিউম্যান রিসোর্সে জব করি, ওকে ফাইন, তাহলে আপনি এখন আবার এমবিএ করতে চাচ্ছেন কিসে? এই ধরনের অনেক কোশ্চেন সম্মুখীন হতে হয়। সেজন্য আমরা যেটা করি, আপনার জব এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমরা সাবজেক্ট চুজ করি, ওই সাবজেক্টের মধ্যে আমরা দেখার চেষ্টা করি এমবিএ না মাস্টার্স প্রোগ্রাম ইন সামথিং এলস, যেটাতে আপনি জব করেছেন, আপনি যেটাতে ভালো। ধরেন আপনি আপনি হয়তো স্ট্র্যাটেজিক, আপনি হয়তো কি অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে আছেন, তাহলে অথবা ক্যাটাগরি ম্যানেজার হিসেবে আছেন, তাহলে ক্যাটাগরি রিলেটেড সাপ্লাই চেইন রিলেটেড সাবজেক্ট আমরা চুজ করবো এখানে, এবং সেখানে মোটিভেশন লেটারে বলার মতো অনেক কথাবার্তা থাকবে আমাদের। কিন্তু এমবিএ এর জন্য আমরা প্রেফার করি না। আপু যদি শেয়ার করতে চান এখানে। আমি ওনাকে সাজেস্ট করব যে উনি যেটা ওনার ব্যাচেলর ছিল, যেহেতু এখানে ব্যাচেলর ওরা ওরা ব্যাচেলরটা জানতে চায়, ওরা যেমন আমার এমবিএ ছিল, তো আমি আমি জাস্ট মেনশন করেছি যে আমার একটা এমবিএ আছে, বাট আমি যেহেতু এটা তাদের ক্রাইটেরিয়াও না এবং তারা এটা এমফাসাইজ করে না, এবং আমি মাস্টার্স এর জন্য এখানে অ্যাপ্লাই করছি, সেজন্য আমি এমবিএ টাতে কোনো ফোকাস দিয়ে কিছু বলিনি। আপনার ফোকাস থাকবে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আপনি বলেছেন, এবং ব্যাচেলর, ব্যাচেলরটা ইম্পর্টেন্ট, ব্যাচেলরে আপনার কি সাবজেক্ট ছিল, কোনটা আপনার স্ট্রেংথ ছিল, দেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওটার উপর বেস করে আমি সাজেস্ট করবো যে আপনি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করুন। আচ্ছা এখানে একটা কোশ্চেন আপু, উনি যে এমবিএ করেছে, উনি যদি এমবিএ এর রেজাল্ট বা এমবিএ এর সার্টিফিকেট বা কিছুই যদি না দেখায়, তারপরে যদি আরেকটা এমবিএ করতে চায় সুইডেনে, দ্যাটস পসিবল রাইট? হ্যাঁ পসিবল, সেটা পসিবল। আচ্ছা আমরা বিবিএ এমবিএ এবং আদার্স কিছু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে সেগুলোর প্রসপেক্টিভ কি, যেমন আমরা এখানে কিছু কোশ্চেন পেয়েছি জবের অপরচুনিটি কেমন আছে, অনেক বিশদ কথাবার্তা, এত বিশদ কথাবার্তা একটা লাইভে করা সম্ভব না, আমরা পার্টলি পার্টলি করে কিছু লাইভ সেশন করব। যেমন আপুর জব এক্সপিরিয়েন্স আছে এখানে এসেও, আপু উনি এখন লেখাপড়া করছেন, সেজন্য জবে খুব একটা কনসেন্ট্রেট করছেন না, কিন্তু অনেকগুলো অফার উনি অলরেডি পেয়েছেন জব করার জন্য, কারণ উনি অলরেডি অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে, ইভেন দো সুইডিশ কোম্পানিতে জব করে এসেছেন বাংলাদেশ থেকে। সো জবের অপরচুনিটি কেমন আছে এবং এগুলো নিয়ে আলাদা একটা লাইভ সেশন করা হবে। সো অনেকগুলো লাইভ সেশন আসতেছে এবং আমরা খুব লাকি যে আমরা দিনা আপুকে পেয়েছি নর্ডিক টার্মসে, কারণ ওনার মতো এক্সপিরিয়েন্স মানুষ আমাদের দরকার ছিল। উনি শুধুমাত্র এই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স না, উনি স্টাডির ক্ষেত্রে এক্সপিরিয়েন্সড, উনি স্কলারশিপ স্টুডেন্ট, তারপর উনি ভিসা অ্যাপ্লিকেশন খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে তারপরে এসছে, সো হি শি নোজ এভরিথিং অ্যাকচুয়ালি। সো আমরা ওনার কাছ থেকে আরো অনেক কিছু শিখব। ধন্যবাদ দিন আপু আপনাকে, ধন্যবাদ আপনাকে, মাই প্লেজার রিয়েলি। যদি দর্শকদেরকে কিছু বলতেন, তারা কিভাবে, তাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা?
আমি বলবো যে আমাদের নর্ডিক ট্রান্সে আমাদের কোয়েশ্চেনের জন্য পোর্টাল আছে, যে কোনো সময় আমাদেরকে কোয়েশ্চেন করতে পারে, আমাদের ফেসবুক পেজ আছে, যে কোনো ভাবে আমাদেরকে রিচ করতে পারবে, এবং যে কেউ আমরা আনসার দিব, যদি আমরা আনসার দিতে না পারি আপনি আনসার দিবেন, এবং আনসার ওনারাও দেখতে পারবে, কারণ এখানে একটাই ওয়েবসাইট universityadmission.ac, একদম ওপেন। আমার মনে হয় না যে এরকম ট্রান্সপারেন্ট কোনো কোনো কিছু আর আছেন, এভরিথিং ওপেন। তো আমি বলবো যে অবশ্যই যে কোনো ব্যাপারে একটু রিসার্চ করতে হবে, রিসার্চ করে আসতে হবে, জেনে আসতে হবে। কিছু ডিফিকাল্টিস আছে, যেটা ডিফিকাল্টিস না আসলে আমি আমি বলবো যে আমরা অভ্যস্ত না, আমরা দেখিনি, আমাদের জন্য নতুন, বাট অবশ্যই এটা ন্যাচারাল, হয়তো আমাদের আগে আরো আগে আমাদের এরকম এনভায়রনমেন্ট পেলে ভালো হতো। তো আমি বলবো যে এটাই এটাই সবার জন্য ভালো হবে, যে ভালো মতন সবকিছু ইনফরমেশন গ্যাদার করা। এবং আরেকটা যেটা কথা বলবো, যেহেতু আজকে লাইফটা মোস্টলি মোটিভেশন লেটার এবং এসব রিলেটেড ব্যাপারে ছিল, একটা কথা আমার বলেছে যে মোটিভেশন লেটারটা সবসময় একটু টাইম নিতে হবে। আমি বলবো যে টেক ইউর টাইম, এমন না যে আমি একদিনও বসবো এবং মোটিভেশন লেটারটা লিখবো। আপনি সময় নিবেন, সময় নিয়ে নিয়ে লিখবেন, অনেকগুলো ড্রাফট করবেন। এবং আরেকটা টিপস যেটা আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে আপনি ট্রাস্ট করেন এমন কাউকে দেখাবেন, আপনি ফিডব্যাক নিবেন, আপনি কমেন্টস নিবেন যে ঠিক আছে কিনা, গ্রামাটিক্যাল মিস্টেক, যে কোনো মিস্টেক বারবার কারেক্ট করবেন। বাট একটা সুন্দর মোটিভেশন লেটার আপনার জন্য অ্যাডমিশনের, এটাই একটা ডিসিশন নেওয়ার জন্য এটা আপনার জন্য বড় ফ্যাক্টর হতে পারে, আমি সেটা বলবো। থ্যাংক ইউ দেন আপু, আমার কাছে মনে হয় প্রত্যেকটা কথা খুব ইম্পর্টেন্ট আমাদের স্টুডেন্টদের জন্য, এবং অনেকেই নিজে নিজে অ্যাপ্লিকেশন করছে, এবং আমরা এটাকে খুবই সাধুবাদ জানাই যে আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন। আপু যেটা বললো universityadmissions.ac একদম ওপেন পোর্টাল, ওখানে গিয়ে আপনারা ইনফরমেশন পড়ে তারপরে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। কিন্তু কোথাও যেন কোনো ভুল না হয়, কারণ অনেক নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুন গুলো একটু ভুলের কারণে আপনার অ্যাডমিশনটা মিস হয়ে যেতে পারে, বা আপনার ভিসা অ্যাপ্লিকেশন করলেন কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনে কোনো ডকুমেন্টস মিস হওয়ার কারণে আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। সেই জন্য সাধারণভাবে আমরা বলি যে এক্সপিরিয়েন্স কাউকে, কারোর সাথে আলাপ করা এগুলো নিয়ে, এবং যদি আপনার সময় না থাকে, আপনি না বুঝেন, বোঝেন কিন্তু ভয় পান করতে, তখন তো আমরা আছি আপনাদের সাথে যে কোনো ধরনের প্রবলেম প্রবলেম প্লাস হচ্ছে আপনারা যদি নর্ডিটন্সের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান, সেন্ড এ মেইল টু service@nordictrans.ac, খাদিজ অথবা দিনা আপনাদের সাথে থাকবে, তারা আপনাদেরকে রিপ্লাই করবে যে কোনো মেইলে। সো অনেক অনেক ধন্যবাদ দিনা আপু, নেক্সট ডে আমরা হয়তো অন্য কোনো টপিক নিয়ে লাইভ সেশনে আসব, আপনার সময় চাচ্ছি নেক্সট ডে আবার লাইভ সেশনের জন্য। অবশ্যই, মাই প্লেজার। তো বিদায় নিচ্ছি আজকে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম, কেমন লাগলো আপনাদের সবার লাইভ সেশন? আমার কাছে মনে হয় যে আমাদের এই লাইভ সেশনের মেইন উদ্দেশ্য ছিল আজকে মোটিভেশন লেটার, কারণ অনেক কোশ্চেন আসছে আমাদের, আর সবাইকে ইন্ডিভিজুয়ালি অ্যান্সার করাটা ইজ নট পসিবল। মোটিভেশন লেটার নিয়ে অনেকগুলো ভিডিও করা হয়েছে ইউটিউবে, আমি করেছি, বৃষ্টিতে ভিজে ঠান্ডায় শীতে দাঁড়িয়ে থেকে বাইরে আমি করেছি, কিন্তু আমার কাছে মনে হয় ইটস নট এনাফ, বিকজ প্রত্যেকটা প্যারার জন্য আলাদা আলাদা ভাবে কিছু টপিক সিলেক্ট করা উচিত, এবং এই টপিকগুলো নিয়ে কথা বলার জন্য আমার কাছে মনে হয় আরো থার্ড পার্টি দরকার। আমার এক্সপিরিয়েন্স তো আছেই, আমার সাথে আরো কিছু মানুষের দরকার যারা অলরেডি এগুলো করে এসেছে। সো সেই জন্য দিনা আপুকে আজকে আমি ইনভাইট করলাম, এবং উনি আমাদের সাথে আরো বেশি লাইভ সেশনে থাকবে, যেন যে সমস্ত স্টুডেন্টরা সার্ভিস চার্জ দিয়ে নোটিক ট্রান্সের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারছে না, নিজে নিজে অ্যাপ্লিকেশন করার সাহস দেখাচ্ছে, তারা যেন অনুপ্রাণিত হয়, কারণ আমাদের মোটিভ তো শুধু বিজনেস করা না, আমাদের মোটিভ হচ্ছে বাংলাদেশের সব স্টুডেন্টদেরকে, যারা যারা বিদেশে আসার স্বপ্ন দেখে এবং প্রবাসে এসে তারা হায়ার এডুকেশন নিয়ে তারপরে আমাদের দেশে হয় রেমিটেন্স না হলে রেমিটেন্সের বাইরে এই দেশের থেকে বাংলাদেশে গিয়ে নতুন ভাবে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবে এবং সমস্ত মানুষকে সশিক্ষায় শিক্ষিত করবে, এটি হচ্ছে আমাদের গোল, এবং এই ফর 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 বিল্ড এ বেটার জেনারেশনের জন্য আমরা কাজ করছি। সো আমরা চাই সবাই আমাদের মাধ্যমে অনুপ্রাণিত হোক এবং তারাও তাদের নতুন আইডিয়া নিয়ে গিয়ে বাংলাদেশের উন্নতির জন্য কাজ করুক, সবাই আমরা এটাই চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো লাইভ সেশনে আবার আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে কথা বলতে আসবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন এই করোনার সময়, 2 মিটার প্রত্যেকের কাছ থেকে, এবং আপনারা আপনাদের ফ্যামিলি এবং আপনাদের প্রতিবেশীদেরকে এই ডিস্টেন্স মেনটেন করে তাদেরকেও বাঁচান, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।